আপনার প্রথম প্রেমের স্মৃতি জানতে চাচ্ছি। কে প্রথম প্রেম নিবেদন করেছিল? প্রথম কথা, আমার লাইফে প্রেম নাই, তার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিছু নাই। ওকে, নিবেদনের ব্যাপারটা যদি আসে, তখন আমি হচ্ছে ক্লাস ওয়ানে পড়তাম। আমার স্কুল ওয়াজেদুসে হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে, সেখানে হচ্ছে গিয়ে ক্লাস টু পর্যন্ত কম্বাইন্ড, এরপর থেকে আমরা সবাই মেয়ে। এবং যাদের সাথে আমি নার্সারি থেকে পড়েছি তারাই আমার ক্লাস টু পর্যন্ত ক্লাসমেটস ছিল, ছেলেরা। তাদের থেকে একটা ছেলে আমাকে, আমরা যখন ক্লাস ওয়ান থেকে টুতে উঠবো, তখন সে আমাকে জাস্ট নর্মালি আই লাভ ইউ বলে, অ্যান্ড এটার কোনো যে মানে আছে, ফিলিংস আছে, ডেপথ কিছু ব্যাপার স্যাপার আছে কিছুই জানি না। আমার জাস্ট মনে আছে আমি নাকি ছেলেটাকে একটা চট দিয়েছি, এবং তারপরে আমরা দুজনেই হচ্ছে গিয়ে হেডমিস্ট্রেসের রুম পর্যন্ত পৌঁছায় যাই। দ্যাট ওয়াজ দ্য অনলি স্টোরি আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত শুনে আসছি। আর কলেজেও হয়েছিল এটা, যে প্রপোজ করতো এভাবে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ডিরেক্টলি সে কেউ বলতো না, কারণ আমি খুবই একটা রাফ অ্যান্ড টাফ লুক নিয়ে চলতাম, গট গট করে আমি সিঁড়ি দিয়ে উঠে যেতাম ক্লাসে। তো আমি যখন যেতাম তখন জাস্ট সবাই একসাথে গেয়ে উঠতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লুক দিয়ে আমি চলে যেতাম। প্রকাশিত প্রেম বেশি সুন্দর নাকি অপ্রকাশিত প্রেমের মাধুর্য বেশি? আই ডোন্ট থিঙ্ক যে বারবার কানের পাশে আমি তোমাকে ভালোবাসি, বলো ভালোবাসি, বলো ভালোবাসি এসব কথা শুনতে আমার পছন্দ হবে। আমার কাছে মনে হয় যে দুটো মানুষের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় বা থাকে না, যে হেড টু হেড কানেকশন যখন হয়ে যায়, তখন বা হার্ট টু হার্ট কানেকশন, যে যেভাবে আর কি বলতে চায়, সেখান থেকে যখন কানেকশনটা ক্রিয়েট হয়ে যায়, তখন সেই ভালোবাসা আউটপুটটা অনেক বেশি সুন্দর থাকে, অনেক বেশি মাধুর্যতা থাকে সেটার মধ্যে। বাহ, প্রথম প্রেমের সাথে যদি আবার দেখা হয়ে যায় কি বলবেন? ছিল না তো যে প্রপোজ করেছিল তার সাথে যদি দেখা হয়, চিনবই না, কারণ আমরা ক্লাস ওয়ানে পড়তাম, এখন তো মানে অনেক বছর পার হয়ে গেছে, অনেক চিনবো না এখন, দ্যাটস দ্য থিং, দেড় যুগ পার হয়ে গেছে। মানুষের জীবনে তো অনেক প্রেম আসে, তবে যদি বলি যে পরিণয় কি প্রেমের সফলতা নাকি হারানো প্রেমই শ্রেষ্ঠ? আমার লাস্ট রিলিজ যে নাটকটা ছিল লাভ মি টু, ওখানে একটা সুন্দর কথা ছিল যে আমার ক্যারেক্টারটার নাম ছিল ফাইজা। তো আমাকে যে ছেলেটা পছন্দ করতো সে বলছিল যে ফাইজাকে পাওয়ার জন্য, ফাইজাকে ভালোবাসার জন্য আমার ফাইজাকেই দরকার নেই। তো তার মানে দূর থেকেও ভালোবাসা যায় একটা মানুষকে। আর থাকে না, ইটস অল অ্যাবাউট ফিলিংস, একটা মানুষের সাথে থাকাটার চেয়েও আমার কাছে মনে হয় তার প্রতি ফিলিংসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা মানুষ হয়তো বা আমার সাথে নেই, বা হতে পারছে একটা সময় পর্যন্ত হয়তো বা আছে, তারপর হয়তো বা সে আমার সাথে নেই বা মারা গেছেন, হোয়াট এভার দ্য ট্র্যাজেডি ইজ, কিন্তু তার প্রতি যে ফিলিংসটা বা ইমোশনটা আমার কাজ করছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ইম্প্যাক্টফুল আমার কাছে মনে হয়। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ আয়েশা। দর্শক, আয়েশা খানের মতো আপনার জীবনেও কি রয়েছে অপূর্ণ প্রেম, সেই গল্প শুনতে চাই সিলন। দর্শক, তার জন্য চোখ রাখুন, বিস্তারিত জানতে সিলনটি বাংলাদেশের ফেসবুক পেজে।